ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনা উপসর্গে ময়মনসিংহে 23 জন সহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু। রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া শুরু, কেন্দ্রে কেন্দ্রে প্রচণ্ড ভিড়। টিকায় মানুষের আগ্রহ বাড়ায় আতে ঘা লেগেছে বিএনপির, মন্তব্য ওবায়দুল কাদেরের। নভেম্বরের মধ্যে কোভ্যাক্সের আওতায় আসবে আরও 7 কোটি টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়াকে জড়ানো নিকৃষ্ট মিথ্যাচার, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক থেকে 1.5 বছরের মধ্যে দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। করোনার মধ্যে সন্তানদের স্কুলে পাঠাতে চান না কোনো বাবা মা, বললেন শিক্ষামন্ত্রী। 15 আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না, নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, জানিয়েছেন ডিএমপি কমিশনার। পরিমণি কাণ্ডে মাদক মামলায় ব্যবসায়ী নাসির ও অমির বিরুদ্ধে ডিবি চার্জশিট, 3 নারীর সম্পৃক্ততা না পাওয়ায় অব্যাহতি। কাবুল থেকে মাত্র 30 মাইল দূরে তালেবানরা, আতঙ্কে বাড়িঘর ছাড়ছে মানুষ, জাতিসংঘের উদ্বেগ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মাঠে নামছে লিওনেল মেসির দল পিএসজি, খেলবে স্ট্রাসবুর্গের বিপক্ষে, রাত 1টায় শুরু হবে ম্যাচটি।